দাম বেশি দাম বেশি, বাইক হ্যাভেন ঢাকা দিয়ে করতেছে নতুনের মতন, তাহলে আজকেও যে 11টা গাড়ি বেচলাম কার কাছে বেচলাম? টাকা দিয়ে গাড়ি, গাড়ি দিয়ে তারপরে টাকা নিচ্ছি তো। 2,39,000 টাকা নতুনের দাম, আমি বেচতেছি 1,85,000। আমি যদি 1,90,000 বেচি তাও কাস্টমারের 50-60,000 টাকা সেভ হচ্ছে। তারপরেও যদি মন না ভরে তাহলে আর কি করবো ভাই, আমাদের তো কেনা লাগে, মনে তো চাই আরো কমাইতে, কিন্তু কমালে তো সমস্যা ব্যবসায়ীদের, বুঝেন না, ব্যবসায়ীদের সমস্যা। হ্যাঁ, এই জন্য কমাবো না। আপনার কাস্টমারকে তো আপনার তাহলে দেখা করলে কমানোর অপশন আছে। অবশ্যই অবশ্যই, কারণ এটা তো বলি এই কারণেই, এটা বলে বুঝে নিতে হবে। কিছু লোক আছে আজকে আমাদের শোরুমে একটা ফোন দিছে, ফোন দিয়ে বলতিছে যে হ্যাঁ কেভিএসের দাম তো ভাই 1,55,000, আপনাদের নতুনের দাম এত কেন? মানে ওর গাড়ি সম্পর্কে কোনো আইডিয়াই নাই, 2,10,000 টাকা নতুনের গাড়ির দাম, আর ও বলতেছে হ্যাঁ কেভিএসের দাম এটা, তাহলে ওর কোনো আইডিয়া নাই। ও তো বলবে ভাই খাবে না গাড়ি নতুনের তাই দাম বেশি, ও তো কোনো আইডিয়া নেই, ও তো এই গাড়ির ব্যাপারে অজ্ঞ। তো এটা বুঝতে হবে, বুঝে শুনে কথা বলতে হবে, যেহেতু এটা একটা পাবলিক প্লেস। হচ্ছে 18, এটা হচ্ছে 20, আচ্ছা, আর ওটা হচ্ছে 22, আচ্ছা, তাহলে এটার দাম 70,000 টাকা, অনলি 70,000 টাকায় ডিসকভার 100, এটার দাম 1,00,000 টাকা এটা। হ্যাঁ, আর ওই শোরুমে যেটা দেখাইলাম ওটা দাম 1,25,000 টাকা, 1,25,000, তাহলে কি দাঁড়াইলো 55,000 টাকা ডিফারেন্স আছে আমার কাছে তিনটা ডিসকভারে। তাহলে বুঝতে হবে কেন গাড়ির দাম কম বেশি। আমি কিন্তু চাইলে দাম কমাতে পারি, কারণ আমি এখন একটু কমে কেনার চেষ্টা করতেছি, যেহেতু আমি ডিসেম্বর মাসে অফার দিছি, তখন দেখছি দাম কমাইতে পারলে কাস্টমার খুশি হয়। তো সেই তুলনায় সেই ধারাবাহিকতায় আমি ফিক্সড প্রাইসটা রাখি নাই, এখন আমি কাস্টমারকে কমাচ্ছি। কারণ আজকে যে 11 জন গাড়ি কিনেছে, নিশ্চয় তারা ভিডিও দেখে আসছে, ভিডিও দেখে আসার পরে তাদের কাছে আমি ভিডিও চাইতে 2,000-5,000 করে কম রাখছি, তার মানে বুঝতে হবে আমি দাম কমাই নাই। কিন্তু আমি যদি দাম না চাই আপনারা তো দিবেন না ভাই। হে বাইক লাভার্স, ওয়েলকাম টু সর্দার বাইকস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সর্দার বাইকসের নিয়মিত আয়োজন ইউজ বাইকের শোরুমে গিয়ে ইউজ বাইকের কালেকশন, কন্ডিশন, দাম কত ধরা হয়েছে সেগুলো দেখে থাকে। সে ধারাবাহিকতায় চলে আসছি, বলার কিছু নাই, মানুষটাকে দেখে চিনতে পারছেন, বাইক হ্যাভেন আসছি। বাইক হ্যাভেনে কোন কন্ডিশনে বাইক রাখা হয় অলরেডি আপনারা জানেন, আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, একদম নতুনের কাছাকাছি যে বাইকগুলো সেই বাইকগুলো বাইক হ্যাভেনে রাখা হয়। এবং দামের ক্ষেত্রে অন্যান্য জায়গার তুলনায় আপনি যদি নতুন বাইক কিনতে চান, সেখান থেকে আপনি মোটামুটি অনেক অ্যামাউন্ট কমে কিন্তু এখান থেকে বাইক কিনতে পারবেন। যারা নতুন খুঁজতেছেন, দাম কম খুঁজতেছেন, চলে আসতে পারেন বাইক হ্যাভেনে। আর আজকে বাইক দেখা আমাকে হেল্প করবে বরাবর মতো আনোয়ার ভাই। আনোয়ার ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। যেটা বলতেছিলাম কতটুকু সত্য? আলহামদুলিল্লাহ, তবে সাথে আমি একটু অ্যাড করব, আমি আজকে আপনার কাস্টমারদের কিছু ক্লাসও করাবো, মানে আমি বুঝাই মানে বোঝানোর চেষ্টা করব যে আমার বাইকের যে কন্ডিশনগুলো এগুলো আর আরেকজনের চাইতে কেন ডিফারেন্স দামের এত। আচ্ছা, মানে দামের যে ডিফারেন্সটা এটা আমি বোঝানোর চেষ্টা করব। হ্যাঁ, ইউজ বাইকের ক্ষেত্রে এটা ইনশাল্লাহ আমি চেষ্টা করবো বুঝাবো। ক্লাস নেবেন আজকে একটা? ইনশাল্লাহ। তো দর্শক আছে কিন্তু ভাই মাঝে মাঝে ক্লাস নেবে, ভিডিওতে গাড়ি দেখাতে দেখাতে কথা বাড়াবো না, ভাইয়ের ক্লাস দেখবো এবং আজকের কালেকশন দেখবো, হট কালেকশন কোন কোনগুলো নতুন আসছে, বাইক হ্যাভেনে দাম কত ধরা হয়েছে, কন্ডিশন কেমন। যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটটি পাওয়ার জন্য নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটি হিট করে পাশেই থাকবেন। দর্শক, কথা না বাড়াই মূল ভিডিওতে চলে যাই। আজকে তো সব নতুনের মতন কালেকশন থাকবে ইনশাল্লাহ, নতুনের মতন। আর 23 সাল যেহেতু কেবল শুরু হয়েছে, আচ্ছা, এজন্য আর কি 23 সালের কালেকশন এখনো করতে পারি নাই, হয়তো মানে মাসখানেক গেলে ইনশাল্লাহ হয়তো শুরু হয়ে যেতে পারে। তো ঠিক আছে, আমরা এই মনোটনটা শুরু করছি ভাই। কি দিয়ে শুরু করবেন? এই মনোটনটা দিয়ে। মনোটন 2022 মডেল, এখনো সার্ভিস বুক আছে, মাত্র 5,000 কিলো মাইলেজ, চাকাগুলো একটু ভালো মতো দেখা দিলে কন্ডিশনটা বোঝা যেত। এটার দাম আমরা রেখেছি 1,80,000 টাকা। 1,80,000 বলে রাখি, এই গাড়িটা কেনা আর নতুন গাড়ি কেনা একই কথা। নতুন গাড়ি কেনা এই গাড়ি কেনা এক কথা, এই কারণে বললাম কারণ এটা সার্ভিস বুক এখনো আছে। ওকে, 5,000 কিলো চলেছে, সার্ভিস বুক আছে, তার মানে একই কথা, নতুন গাড়ি কেনা এটা কেনা। তো যার প্রয়োজন সে আসবে ইনশাল্লাহ। ওকে, তারপরে দেখেন ডাবল ডিস্ক এভিএস, পালসার ডাবল ডিস্ক এভিএস, এইটা চলেছে 17,000 কিলো। বলা আছে আমাদের বাইক হ্যাভেনে কোনো মিটার টেম্পার হয় না, এটা তো বরাবরের কথা। 22 সালের গাড়ি 17,000 কিলো চলছে, এ গাড়িটার দাম রেখেছি মাত্র 1,80,000 টাকা। 1,80,000 টাকা ভাই, আজকে একটু কমানো হবে না নাকি শুধু এইভাবে বলে? না ভাই, আসলে দাম তো আমি শুধুমাত্র ডিসেম্বর মাস উপলক্ষে একটা অফার দিছিলাম, আবার কখনো মন টন ওইরকম হইলে আর কি একবার অফার হয়তো দিব, কারণ আমারও তো লাভ করতে হবে। একটা গাড়িতে 8-10,000 লাভ না করলে কিন্তু ব্যবসা চলে না, যে যতই বলুক 2,000-3,000 লাভ করি না, লাভ না করলে ব্যবসা করা দরকার কি? আর প্রতিষ্ঠান চালাইলে ঢাকা শহরে এরকম দুইটা প্রতিষ্ঠান চালাইতে এতগুলো লোক দিয়ে ভাই খরচ আছে,
বললেই হবে না, 2-1 হাজার লাভে দিয়ে দিব তা হবে না, আর 10-7 হাজার এটার প্রফিট করা লাগে ভাই। তাহলে কত দাঁড়ালো এটা? তাহলে এটা 1,80,000 টাকা। 1,80,000 কন্ডিশন কিন্তু একদম নতুনের মতো। হ্যাঁ, নতুনের মতো, দেখলে কেউ বিশ্বাসই করে না এটা এত কিলো চলেছে গাড়ি, কাস্টমারই বিশ্বাস করে না এত কিলো চলেছে গাড়ি। তারপরে পাশে আরেকটা পালসার, তারপরে দেখাচ্ছি সিঙ্গেল ডিস্ক পালসার, সিঙ্গেল ডিস্ক পালসার, এই গাড়িটা 22 মডেল, এই গাড়িটার দাম চাচ্ছি আমরা 1,65,000 টাকা। 1,65,000 টাকা। এটা কি এসডি? এটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক, সিঙ্গেল ডিস্ক, সিঙ্গেল ডিস্ক এর পালসার। এক্স্যাক্টলি। আচ্ছা, তারপরে এবার দেখাবো প্যাকেজ একটা গাড়ি, প্যাকেজ 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 বলি কারণে এই গাড়িটার মধ্যে এমন কিছু নাই যে নাই। কি নাই? এফআই, এভিএস, ডাবল ডিস্ক, প্রজেকশন লাইট, তারপর হচ্ছে আপনার ডিজিটাল মিটার, মানে এর নাই বলতে কিছু নাই গাড়িটার মধ্যে, মানে একটা স্পোর্টস ভাব আছে গাড়িটার মধ্যে। আর কন্ট্রোলিং তো সুপার কন্ট্রোলিং, আমি জানি না মানে কে বা কারা চালাইছে, যেই চালাইছে তারাই ভালো বলতে পারে আসলে গাড়িটার কন্ডিশন মানে কি, মানে কন্ট্রোলিংটা কেমন। তো এই গাড়িটার দাম রেখেছি 1,55,000 টাকা। 1,55,000 টাকা। ওকে, তারপরে দেখাচ্ছি এক্সব্লেড, ও সরি, এটা বিক্রি হয়ে গেছে, এটা সেল হয়ে গেছে এক্সব্লেড। হ্যাঁ, এটা অলরেডি বিক্রি হয়ে গেছে, এটা একটা দিনের কাজে ব্যবহার হবে, এজন্য আমরা একটু কম দামে দিয়েছি। দিনের কাজে বলতে কোনো হুজুর ভাই নিছে? হ্যাঁ, হুজুর ভাই নিছে, দিনের কাজে ব্যবহার হবে ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, তারপরে দেখাচ্ছি আরেকটা এক্সব্লেড, এটা 14,000 কিলো চলেছে, এটার দাম রেখেছি মাত্র 1,60,000 টাকা। 1,60,000 একুশের ডিসেম্বরের গাড়ি, আর 22 সালে কেনা, দ্যাট মিনস আমরা 22-এর গাড়ি বলতে পারি। ওকে, তারপরে দেখাচ্ছি নেকেড ভার্সন, নেকেড ভার্সন, এই গাড়িটির দাম চাচ্ছি আমরা 2,15,000 টাকা, 2022 মডেল। নেকেড ভার্সন, এটা হচ্ছে জিক্সার। হ্যাঁ, জিক্সার নেকেড ভার্সন, 2,15,000 টাকা, কার্বোরেটর ভার্সন, এটা কার্বোরেটরটা। তারপরে দেখাচ্ছি ছোট ভাই মনোটন, মনোটন আবারও মনোটন দেখাচ্ছি 1,75,000 টাকা, 2022 মডেল। এটা হচ্ছে 1,75, 2022 মডেল। হ্যাঁ, কালার ভেদে পুরাতন মোটরসাইকেলের এবং কন্ডিশন ভেদে পুরাতন মোটরসাইকেলের দাম হয়, কালার, মডেল এবং গাড়ির কন্ডিশন। তো গাড়ির এটা ওর কালোটার দাম ছিল 80,000, এটার দাম হচ্ছে 75,000। ওকে, তারপরে দেখাচ্ছি আর্মা ডাব্লু 2022 মডেল, এই গাড়িটি 3600 কিলো চলা, এই গাড়িটার দাম চাচ্ছি আমরা 2,10,000 টাকা। 2,10,000 টাকা ভাই। এর আগে তো আর্মা ডাব্লু 22 মডেল 2,00,000 টাকা দিয়েছেন। 2,15,000 টাকা, 20,000 টাকা নিচে গাড়ি বেচার অভ্যাস নাই আমাদের, তাই অভ্যাস নাই না আমাদের, গাড়ির কন্ডিশন ওইরকম। হ্যাঁ, আচ্ছা, এটা একটু কমাই দিছি কারণ এটা একটু বেশি চলেছে, 3600 কিলো চলেছে তাই। আচ্ছা, 2,00,000 টাকা দিছিলেন সম্ভবত হচ্ছে ডার্ক নাইট এডিশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডার্ক নাইট দিয়েছিলাম এবং আজকেও দেখাবো 1,95,000, এই টেনশনের কোনো কারণ নাই তাই। 22 মডেল, 21 মডেল, 21 মডেল, 21 মডেল। আচ্ছা, এবার দেখাবো মানে আমাদের স্টুডেন্ট ভাইদের খুব পছন্দের একটা গাড়ি, বুঝতেই পারছেন কি দেখাবো, 4V। হ্যাঁ, 4V, তিনটা কালারই এখানে একসাথে আছে, তিনটা কালারই আছে, তিনটা কালার একসাথে আছে, ব্ল্যাক, রেড এবং ব্লু। ব্ল্যাক এর দাম চাচ্ছি 185, 185,000, 185, 185। রেড এটা হচ্ছে এক্স কানেক্ট, এটা কিন্তু এবিএস টা, এটাও তো এক্স কানেক্ট। হ্যাঁ, এটা এক্স কানেক্ট এবং এবিএস, এক্স কানেক্ট এবিএস, ডাবল ডিস্ক, ডাবল ডিস্ক। তারপরে চাচ্ছি শুধু এক্স কানেক্ট, এটা ডাবল ডিস্ক, এক্স কানেক্ট ডাবল ডিস্ক। লাল লাল গাড়িটার দাম চাচ্ছি 1,65,000 টাকা, 1,65,000। নতুন গাড়িটার দাম 2,20,000 টাকা, এই গাড়িটার নতুনের দাম 2,39,000 টাকা। 2,39,000 টাকার গাড়ি দিচ্ছি 1,85,000 টাকায়। এরপরেও কিছু কিছু লোক আছে যাদের কাজই হচ্ছে বলা দাম বেশি দাম বেশি, বাইক হেভেন ডাকাতি করতেছে নতুনের মতন। তাহলে আজকেও যে 11টা গাড়ি বেচলাম, কার কাছে বেচলাম? টাকা দিয়ে গাড়ি, গাড়ি দিয়ে তারপরে টাকা নিচ্ছি তো। 2,39,000 টাকা নতুনের দাম, আমি বেচতেছি 1,85,000। আমি যদি 1,90,000 বেচি তাও কাস্টমারের 50-60,000 টাকা সেভ হচ্ছে। তারপরেও যদি মন না ভরে তাহলে আর কি করবো ভাই, আমাদের তো কেনা লাগে। এই গাড়িটা যে কাস্টমার বিক্রি করেছে সে আমাদের বিক্রেতা, আমাদেরও তাহলে একজন বিক্রেতা আছে। তো আমাদের যে বিক্রেতা তার তো কেনা সম্পদ, তার কাছ থেকে আমরা মাংনা আনছি গাড়ি, তার কাছ থেকে কিনে আনছি 22 মডেলের গাড়ি। মানুষ আমাদের কাছে তো 21-22 মডেল ছাড়া গাড়ি নাই। তাহলে যদি এরপরও মানুষ বলে দাম বেশি হচ্ছে তাহলে আর কি করার ভাই? তাহলে যারা দাম বেশি মনে করবে তারা শোরুমে যাবে। আমার সাথে এসে পার্সোনালি কথা বললে বিষয়টা আমি আলাদাভাবে দেখবো, সেটা আমি সবসময় বলি, এখনো বললাম, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আমার পক্ষ থেকে। এবার হলুদ পাখি, হলুদ পাখির দাম 1,35,000 টাকা,
135,000 টাকা। কেন ভাই আপনি একটু কমাইছিলেন? একটু কমের গাড়ি আছে। আচ্ছা আচ্ছা আজকেও দেখাবো, সমস্যা নাই। তারপরে দেখাচ্ছি হাঙ্ক ডাবল ডিস্ক মাত্র 135,000 টাকায়। হাঙ্ক ডাবল ডিস্ক, হাঙ্ক ডাবল ডিস্ক মাত্র 135,000 টাকায়। 135, 135। সময়ের বড় ভাই, সবার স্বপ্ন একটা গতি দানব, এট লিস্ট বসুক, বসতে চাক, ছবি তুলতে চাক, কিনতে চাক, যাই করতে চাক, সবার স্বপ্ন এর মধ্যে একবার বসবে। এই গাড়িটার দাম আমরা চাচ্ছি 370,000 টাকা। 370,000 টাকায় পেয়ে যাচ্ছেন সুজুকি জিএসএক্সআর অফিসিয়াল গাড়ি, 3839 কিলো চলা, সার্ভিস বুক আছে, সার্ভিস বুক আছে, সার্ভিস বুক আছে, মাত্র 39 কিলো চলেছে এবং সার্ভিস এখন একটাও হয় নাই। গাড়িটির মানে নতুনের একটা ঘ্রাণ গাড়ির মধ্যে এখন আছে ইনশাল্লাহ। এটা কিন্তু 2022 মডেল, 2022 মডেল গাড়ি, সার্ভিস বুক এখনো রয়ে গেছে, এখনো রয়ে গেছে। ওকে, হায়াতে দেখতে পাচ্ছেন। এবার এটা, এবার কয়েকটা প্রয়োজনের গাড়ি দেখাচ্ছি। প্রয়োজনের গাড়ি, প্রয়োজনের প্রথম গাড়িটার দাম 85,000 টাকা, সুজুকি হায়াতি ইপি, সুজুকি হায়াতি ইপি, ইপি। দ্বিতীয় প্রয়োজনের গাড়িটা বাজাজ সিটি 100, এটার দাম রেখেছি 80,000 টাকা, 80,000, 80,000। সুজুকি হায়াতি এটা হচ্ছে 70,000 টাকা ভাই, 70,000 টাকায়। ওকে, এবার দেখাই দেন আরমাডা ব্লু, আরমাডা ব্লু, আর সরি ডার্ক নাইট এডিশন, ডার্ক নাইট এডিশন, এটার দাম মাত্র 1,95,000 টাকা, 1,95,000, 2021 মডেল, 1,95,000 টাকা, ডার্ক নাইট এডিশন যেটা ছিল, ডার্ক নাইট এডিশন। তারপরে দেখেন, তারপরে আবার রাইডার, রাইডার 1,30,000 টাকায়, 1,30,000, 1,30,000 টাকায়। সুখবর বলি, আজকে 1,25,000 টাকায় রাইডার দেখাবো ইনশাল্লাহ, 25 দেখাবো ইনশাল্লাহ। ওকে, মনে তো চাই আরো কমাইতে, কিন্তু কমালে তো সমস্যা ব্যবসায়ীদের, বুঝেন না, ব্যবসায়ীদের সমস্যা। হ্যাঁ, এই জন্য কমাবো না। আপনার কাস্টমারকে তো আপনার তাহলে দেখা করলে কমানোর অপশন আছে, অবশ্যই অবশ্যই, কারণ এটা তো বলি এই কারণেই, এটা বলে বুঝে নিতে হবে। এবার দেখবো ভাই সুজুকি জিক্সার মনোটোন। ওকে, সুজুকি জিক্সার মনোটোন, এই গাড়ির দাম চাচ্ছি 1,65,000 টাকা, 1,65,000 টাকা, ফিক্স। মাত্র 95,000 টাকায় হিরো ইগনিটর, 95, মাত্র 95,000 টাকায় হিরো ইগনিটর, মাত্র 1,30,000 টাকায় রাইডার, 1,30,000, আগেরটা 35 ছিল, আগেরটা 35 ছিল। ওকে, মাত্র 95,000 টাকায় হন্ডা লিভো, 95, মাত্র 95 ভাই, দাম তো কমাই দিচ্ছি আর কি, দাম একটু কমাই দিতেই হবে। হ্যাঁ, কমাই দিচ্ছি, 85,000 টাকায় এবিএস, 1,85,000 টাকায় পালসার এবিএস, পালসার এবিএস, এটা হচ্ছে ইউজি 5 তো অবশ্যই। হ্যাঁ, ওকে, এরপর আচ্ছা এবার দেখেন দুইটা ডিসকভার পাশাপাশি আছে, দুইটা ডিসকভার, আমরা ওই শোরুমে ডিসকভার দেখালাম 1,25,000 টাকায়, জি, 2022 মডেল, এটা হচ্ছে 1,00,000 টাকায় 2018-19-20 মডেল, 18-19-20, এটা হচ্ছে 18, এটা হচ্ছে 20, আচ্ছা, আর ওটা হচ্ছে 22, তাহলে বুঝতে হবে কেন গাড়ির দাম কম বেশি। আমি আপনাকে এটা বুঝাতে চাচ্ছি না যে আমার গাড়ির দাম কম বেশি কেন, আমি বলেই যেতে পারতাম এটার দাম এত, এটার দাম এত, কিন্তু আপনাদের একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় দাম বেশি, দাম বেশি, মানে এটা একটা মানুষ কমেন্ট দেখে কি যে আমাদের কথা কাজ মিল আছে কিনা, আমাদের গাড়ি কিনে মানুষ কতটুকু সন্তুষ্ট এটা না দেখে কিছু মানুষ আছে যার কোনো খেয়ে দেয়ে কোনো কাজ নাই, দেখা গেছে ওদের কোনো কাজই থাকে না, কোন শোরুমের গাড়ির দাম বেশি, কে দাম বেশি রাখলো, আরে ভাই গাড়ির দাম বেশি, আমি কি গাড়ি দিয়ে টাকা নিচ্ছি না, একটা গাড়ি নতুনের দামের চাইতে বেশি দাম নিচ্ছি, গাড়ির চাইতে মিনিমাম 20-30,000 টাকা ডিফারেন্সে গাড়ির দাম নিচ্ছি। কিছু লোক আছে আজকে আমাদের শোরুমে একটা ফোন দিছে, ফোন দিয়ে বলতিছে যে হাঙ্ক এবিএস এর দাম তো ভাই 1,55,000, আপনাদের নতুনের দাম এত কেন, মানে ওর গাড়ি সম্পর্কে কোনো আইডিয়াই নাই, 2,10,000 টাকা নতুনের গাড়ির দাম, আর ও বলতেছে হাঙ্ক এবিএস এর দাম এটা, তাহলে ওর কোনো আইডিয়া নাই, ও তো বলবে ভাই খাবে না গাড়ি নতুনের দাম বেশি, ও তো কোনো আইডিয়া নাই, ও তো এই গাড়ির ব্যাপারে অজ্ঞ। তো এটা বুঝতে হবে, বুঝে শুনে কথা বলতে হবে, যেহেতু এটা একটা পাবলিক প্লেস, যেহেতু এখানে সকল ধরনের মানুষ ঢুকে, তাই না? সেটাই। আচ্ছা, তার না বুঝে তার কথাটা বিশ্বাস করে ফেলবে। হ্যাঁ হ্যাঁ, অনেকে না বুঝলে এটা করে ফেলবে। তারপরে দেখাচ্ছি হিরো ইগনিটর 1,00,000 টাকা মাত্র, 2022 মডেল, 1,00,000 টাকা। তারপরে দেখাচ্ছি সুজুকি হায়াতি ইপি, সুজুকি হায়াতি ইপি, এই গাড়িটার দাম চাচ্ছি আমরা মাত্র 85,000 টাকা ভাই, 85, ওকে, মাত্র 1,20,000 টাকায় হোন্ডা হর্নেট, 1,20,000, 1,20,000 হোন্ডা হর্নেট, 1,20,000 টাকায়। ওকে,
এফজেড ভার্সন 2 আরমা ডব্লিউ 210000 টাকা 210000 টাকা অবশ্যই 22 মন হচ্ছে এবার সমুদ্রের মধ্যে ঢুকাই দিব অবশ্যই 22 মডেল এফজেড ভার্সন 2 ওটা কিন্তু 2022 মডেল ভাই 2022 এর মডেল চলেছে মেবি 6000 কিলো গাড়ির দাম 210000 টাকা 210 ওকে এবার সমুদ্রের উপর এবার সমুদ্রের মধ্যে ঢুকাচ্ছি আস্তে আস্তে ওকে প্রথমেই দেখাচ্ছি দেখায় বোঝাই যাচ্ছে কোথায় ঢুকতেছি আস্তে আস্তে প্রথমেই দেখাচ্ছি আসলে আমি যে কথাগুলো বলি না পরে মানুষ এই কথাগুলো বলে আমার কথাগুলোকে কপি করে আচ্ছা মানে এটা আপনি দেখবেন ম্যাক্সিমাম ভিডিওতে দেখবেন আমি যে কথাগুলো বলে ফেলছি গিফট করার মতন গাড়ি বা আমাদের একদম নতুনের মতন গাড়ি এগুলো মানুষ পরে বলবে আসলে মানে আমি কি বুঝাচ্ছি এগুলো আগে বুঝতে হবে যে আমাদের গাড়িগুলো গিফট করার মতন গাড়ি বলতে কি বোঝায় যে একটা মানুষকে তার প্রিয়জনকে সে যে কোনো কেউ হতে পারে তাকে একটা গাড়ি কিনে দিছে তাহলে অবশ্যই নতুনটা দিবে পুরান্ত দিবে না অবশ্যই তো নতুনের মতন বলতে এটা বুঝাচ্ছি এগুলো গিফট করা যায় গিফট করার মতন আমি এটা বুঝাই কালকে আমি একটা ভিডিওর মধ্যে আমি বলেছিলাম আমার গাড়িগুলো দেখে টাকা ধার করে হলেও কিনতে হবে তখন একজন বলছে টাকা ধার করে গাড়ি কেনার কী দরকার আসলে উনি আমার কথাই বুঝে নাই কথা বুঝতে হবে আমি কি বলেছি আমি এটা বুঝাইছি আমার গাড়ির কন্ডিশন কেমন আমার গাড়ি দেখবেন আর এক জায়গায় গাড়ি দেখবেন আর আপনার বাজেট 150,000 আমার গাড়ির দাম 160,000 তখন আপনি টাকা ধার করবেন 10,000 ওই ধার করে হলেও কিনবেন আমি এটা বুঝাইছি আপনি আমার কথা না বুঝলে তো আমার কিছু করার নেই ওকে এবিএস পালসার সরি এবিএস 4V এবিএস 4V দাম 185,000 টাকা 185,000 আমি ব্ল্যাক কালার এবিএস দেখাবো 170,000 টাকায় বলেন কিভাবে হ্যাঁ এবিএস কেনা কম পড়ছে পিছনে আছে ওটা চলেছে বেশি হ্যাঁ এই একটা মাত্র কারণ অন্য কোনো কারণ নাই তার মানে গাড়ির কন্ডিশন গাড়ির কোয়ালিটি যেটাকে বলি আমরা গাড়ির মডেল এবং গাড়ির কালারের উপরে কিন্তু পুরান গাড়ির দাম হয় এক্স্যাক্টলি তো যে কোনো একদিকে কাটতে হবে তাহলে এটা একটু কমাইতে হবে ভাই 85 আপনি বেচেন নাই এত আসলে আমি বেচেছি আপনার আপনি 2 লাখও বেচছেন সেটা ঠিক আছে হ্যাঁ আমি আপনার ভিডিও সাক্ষী আছে জি আমরা 2 লাখ টাকা গাড়ি বেচেছি কিন্তু ডিসেম্বর থেকে আসলে 85 টা মেনে নেওয়া যায় না আমরা একটু কমাইতে হবে না আচ্ছা ইনশাআল্লাহ চেষ্টা করব আমি ভাই আসলে কমাই দিবেন হ্যাঁ ইনশাআল্লাহ চেষ্টা আচ্ছা ঠিক আছে 80 করে দিলাম যান 80 ওকে 80 80 করে দিলেন এটা কিন্তু এবিএস যেটা এবিএস ওকে ওকে আচ্ছা এবার দেখাচ্ছি ডাবল ডিস্ক এটা একদম নতুন গাড়ি বলা যায় এটার সার্ভিস বুক আছে চাকার দাগগুলো এখনো আছে সার্ভিস বুক আছে হ্যাঁ সার্ভিস বুক পর্যন্ত আছে এই গাড়িটা হচ্ছে এক্স কানেক্ট ডাবল ডিস্ক এর দাম 175,000 টাকা এক্স কানেক্ট ডাবল ডিস্ক 175,000 টাকা এটা 5,000 টাকা কমে গেল এটা সুপার ফ্রেশ কন্ডিশন আচ্ছা সুপার ফ্রেশ কন্ডিশন একদম নতুনের মতো তাহলে যেটা 5,000 বেশি ওটা সুপার ফ্রেশ না ওটা মানে এটার কাছাকাছি আচ্ছা মানে এটাকে ফ্রেশ বলবো এটাকে সুপার ফ্রেশ বললাম কারণ হয়ে যায় না 5টা গাড়ি 5 রকম তার মধ্যে এটা একটা এক নাম্বার কেউ তো 5 নাম্বার পাবে তো এটা এক নাম্বার পাবে ওকে এরপরে মাত্র 4,000 কিলো কিন্তু এটা মাইলেজ মাত্র 4,000 কিলো ওকে এবার হচ্ছে হাঙ্ক এবিএস ব্ল্যাক হাঙ্ক এবিএস ব্ল্যাক এটা একেবারে নতুন গাড়ি হয়তো 2-3 মাস বয়স গাড়িটা এখনো পলি করা আছে আমি যদি পলি উঠাই দিই তাহলে একদম চেহারা দেখা যাবে এরকম অবস্থা যেহেতু নতুন গাড়ি 2-3 মাস বয়স এই গাড়িটার দাম চাচ্ছি 150,000 টাকা 150,000 টাকা আপডেট যেটা সেটা রেডার হলুদ কালার রেডারের কালার কোনটা নাই আমাদের কাছে সবটাই আছে এখানে হলুদ আছে এদিকে মোটামুটি সবই আছে হ্যাঁ ওইদিকে তো মোটামুটি দেখাইছি ওই মাথা পর্যন্ত সব রেডার ওকে সব দেখাবো ইনশাআল্লাহ হলুদ এই রেডারটার দাম চাচ্ছি আমরা 135,000 টাকা 135,000 হ্যাঁ মানে আমাদের আমি নতুন করে আবার একটা ডিক্লার দিয়ে দেই আমি কিন্তু বলেছিলাম যে গাড়ির দাম আমরা 35,000 রাখবো আমরা 35,000 রেখেছি তারপরেও কিছু গাড়ির দাম কমানো হয়েছে কারণ এই গাড়িগুলো আমাদের একটু কম রেটে কেনা আছে এই হলুদ গাড়ি এবং কালো গাড়ির দাম একটু বেশি 135,000 বাকিগুলো 130,000 করে তবে আমি বলে রাখি আমি কিন্তু চাইলে দাম কমাতে পারি কারণ আমি এখন একটু কমে কেনার চেষ্টা করতেছি যেহেতু আমি ডিসেম্বর মাসে অফার দিছি তখন দেখছি দাম কমাইতে পারলে কাস্টমার খুশি হয় তো সেই তুলনায় সেই ধারাবাহিকতাই আমি ফিক্সড প্রাইসটা রাখি নাই এখন আমি কাস্টমারকে কমাচ্ছি কারণ আজকে যে 11 জন গাড়ি কিনেছে নিশ্চয় তারা ভিডিও দেখে আসছে ভিডিও দেখে আসার পরে তাদের কাছে আমি ভিডিও চাইতো 2-4-5,000 করে কম রাখছি তার মানে বুঝতে হবে আমি দাম কমাই নাই কিন্তু আমি যদি দাম না চাই আপনারা তো দিবেন না ভাই সেটাই এটাও আপনাদের বুঝতে হবে ওকে তারপরে দেখাচ্ছি ডাবল ডিস্ক 165,000 টাকায় ডাবল ডিস্ক এক্স কানেক্ট ১৬৫,০০০ ওকে তারপরে জিক্সার মনোটন 165,000 টাকা 2022 মডেল ওকে 2022 মডেল 165,000 155,000 টাকায় এক্স কানেক্ট ব্ল্যাক কালার 155,000 এটা সিঙ্গেল ডিস্ক তারপরে দেখাচ্ছি
160,000 টাকায় 2022 মডেল এক্সব্লেড 2022 মডেল। তারপরে দেখাচ্ছি মাত্র 150,000 টাকায় এক্সব্লেড 2021 মডেল, মাত্র 150,000 টাকায়। মানে ডিসেম্বরে একটু কমাই দিয়েছিলেন, ডিসেম্বরে 160,000 টাকা ছিল, 165,000 টাকা ছিল। খালি আপনাদের আপনাদের আমি একটা সহজ কথা বলি, আপনারা অনেকেই মনে করেন দাম বাড়াই ফেলছি, নো, কিছু কিছু গাড়ি আছে যেটার ভ্যালু হঠাৎ করে বেড়ে যায়। আমরা কি, আমি একটা গাড়ি কম দামে কিনলে কম দামে বেচতে পারি, রাইডারের দাম এখন 130 করে যাচ্ছে, কোনোদিন আমরা 130 উপর নিচে বিক্রি করছি 135 নিচে, তাহলে এখন এটা আমরা বিক্রি করতেছি 130 দাম কমাইছি। এগুলো আমরা 165-75 পর্যন্ত বেচার রেকর্ড আছে আমাদের 2022 মডেলের এক্সব্লেড। শুধুমাত্র 4B গাড়িটা আমরা 175,000 টাকায় ABS গাড়িটা বিক্রি করেছিলাম, এই একটা গাড়ি, আর দুই একটা গাড়ি বিক্রি করেছিলাম 165,000। এই যে 170,000 এখন আমি 4B দিব, 70, হ্যাঁ 170,000 টাকায় ABS 4B ABS ব্ল্যাক কালার, হ্যাঁ। তাহলে কি দাঁড়াইলো বলেন, কি দাঁড়াইলো? দাঁড়াইলো হচ্ছে কন্ডিশন এবং হচ্ছে মডেল ইয়ার এবং কেনার উপরে ডিপেন্ড করে দামটা কেমন। আমার কাছে যতগুলো গাড়ি আছে কোনো শোরুমে আছে মনে হয় না, আমি দেখি নাই, আপনি দেখেছেন, আপনি তো বিভিন্ন জায়গায় ঘুরছেন, এত গাড়ি একসাথে নাই। তাহলে আমার কাছে 10টা গাড়ি কি 10 রকম রেটে কেনা না? অবশ্যই। তো 10 রকম রেটে যদি গাড়ি কেনা হয়, আপনি আমার দাম দেখে ভয় পেলে আমি কোথায় যাব? ব্যাপারটা বুঝাইতে পারছি, একটার এক এক দাম, আমি কোনটা বেশি দামে কিনেছি, কোনটা কম দামে কিনেছি, কোনটা পোষায় কিনেছি। তাহলে যেটা জানার জন্য আপনাকে আমার শোরুমে আসতে হবে, আমার শোরুমে এসে আপনি আমার সাথে কথা বলেন, তারপরে আমরা আস্তে আস্তে ডিসিশনে আস্তে আস্তে আগাবো ইনশাল্লাহ। ওকে, আমরা এই কোণা থেকে দেখাই পালসার, পালসার এটা ডাবল ডিস্ক 165,000 টাকা, 165,000 টাকায়। তারপরে এক্স কানেক্ট ABS 4B মাত্র 180,000 টাকা, 180,000 টাকা। 2B 140,000 টাকা 22 মডেল, 140,000। তারপরে ABS 170,000 টাকায় দিলাম, ABS 170,000 টাকায়, এক্স কানেক্ট ABS, এক্স কানেক্ট ABS পাশাপাশি 70, কিন্তু দুইটা, হ্যাঁ। তারপরে দেখাচ্ছি রিমোট গাড়ি, তারপরে দেখান আরো একটা স্ট্রাইকার, এটা 95,000 টাকা, এটা হচ্ছে ইয়েলো আর ব্ল্যাক কালারের কম্বো, হ্যাঁ এটা 95,000 টাকা। তার পাশেরটা দেখান 85,000 টাকা, তার মানে ব্লু যে কয়টা আছে সব 85,000 করে, ব্লু যে কয়টা আছে, হ্যাঁ ব্লু যে কয়টা আছে তিনটা আছে ব্লু কালার, তিনটা 85,000 করে, আর এটা হচ্ছে 95,000। এবার দেখেন রাইডারের মেলা, রাইডারের প্রত্যেকটা গাড়ি 130,000 করে, কালো ছাড়া, কালো এবং হলুদ ছাড়া যত রাইডার আছে আমাদের শোরুমে সব 130,000 করে। জাস্ট আমাদের এই গাড়িটা আর ওই শোরুমে একটা ব্ল্যাক আছে, আর ওই শোরুমে একটা হলুদ আছে, এই শোরুমে একটা হলুদ আছে, দ্যাট মিন্স দুইটা হলুদ দুইটা ব্ল্যাক, এগুলো 35,000 করে, এই ব্ল্যাক, হ্যাঁ এই ব্ল্যাক। এরপরে কিন্তু রেড কালারের একটা কিন্তু দেখতে পাচ্ছি, জান একটা অনেকদিন একটা অফার দিন আছে, একটা অফার দিয়ে দিই, অফার দিবেন মাত্র 125,000 টাকায় টিভিএস রাইডার, 25, মাত্র 125, 125 রাইডার, নাম্বারটা দেখে রাখেন, রেড কালার 465, 465 নাম্বার বাইক, 465 এক্স্যাক্টলি। আর ভাই কিন্তু প্রত্যেকটা বাইকের সাথে কিন্তু নাম্বারিংটা করা আছে, এই নাম্বার দেখে দেখে কিন্তু মানে নিজের কাজের সুবিধার্থে নাম্বারিং করছে। আবার অনেক সময় কোন বাইকের দাম কত বললো এটা কিন্তু রেজিস্টার করা, এই জন্যই মূলত, এই জন্যই আমাদের সিরিয়াল সব মিলে একটা ব্যাপার স্যাপার নাম রাখা হয়েছে আর কি, এক্স্যাক্টলি। আচ্ছা, তাহলে হচ্ছে এই নামের বাইকটা হচ্ছে 125,000 টাকায়, 125,000। আমি কিন্তু চাইলে দাম আরো কমাতে পারি, পারবেন আরো পারি, কিন্তু আমি কমাচ্ছি না, কারণ অনেকের ক্ষতি হবে, অনেকেই কিন্তু আমাকে ফলো করে দেখা গেছে আমার চাইতে 1,000 দাম কমাই দেয়, আমার সাথে লাগতে আসলে বিপদ আছে। যাই হোক, আমি দাম কমাচ্ছি না, কিন্তু কাস্টমার আসলে আমি ইনশাল্লাহ ওটা আলাদাভাবে দেখবো। আমরা গোপনে ভাইয়ের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ, কাস্টমার আমি কিন্তু গোপন কথা বলে দিলাম। ওকে, এরপর আছে কিন্তু হাঙ্ক, হাঙ্ক ABS, ABS টা এটা, হ্যাঁ হাঙ্ক ABS মাত্র 140,000 টাকায়, 140,000। ওকে আমর ভাই, আবার দেখেন হাঙ্ক ডাবল ডিস্ক, ডাবল ডিস্ক নন ABS, ও না এটা ABS, এটাও ABS, হ্যাঁ হাঙ্ক ডাবল ডিস্ক ABS, এটার দামও 140,000, 140,000। তারপরে দেখেন হাঙ্ক ডাবল ডিস্ক 135,000, ডাবল ডিস্ক নন ABS ব্ল্যাক কালার, হ্যাঁ ব্ল্যাক কালার 135,000, 135,000, 135,000, বাহ
এরপর কোথায় যাবো ভাই? তারপরে চলে যায় আবারও হাঙ্ক, আরো রেড কালারের হাঙ্ক এখানে কিন্তু আছে। হ্যাঁ, রেড কালার হাঙ্ক 135,000, 135,000 ডাবল ডিস্ক, 135,000 ডাবল ডিস্ক। হ্যাঁ, তার পাশেটা এবিএস 140,000 ডিমান্ড মেটানোর জন্য যা করা লাগে ইনশাল্লাহ সব ব্যবস্থা আছে। এবিএস 4-5-6টার কম নাই, পালসার ডাবল ডিস্ক 2-4-5টার কম নাই, সিঙ্গেল ডিস্ক 2-4-5টার কম নাই, এবিএস এক্স কানেক্ট ডজন খানিকের কম নাই, রাইডার ডজন খানিকের কম নাই। সময়ে যতগুলো জনপ্রিয় গাড়ি আছে, প্রয়োজনের গাড়ি, প্রত্যেকটা বাইক হবে না, একটা দুইটা তিনটা না, ডজন খানিক আছে ইনশাল্লাহ। সুতরাং টেনশনের কোনো কারণ নাই, চলে আসুন। আপনি মনে করবেন না যে আপনার গাড়িটা বিক্রি হয়ে গেলে কি করবো, আগে কনফার্ম। অনেক সময় ফোন ধরতে পারি না, সেজন্য জোরহাত করে ক্ষমা চাচ্ছি। গত ভিডিওতে আপনার একটা কমেন্ট আসছিল, এক ভাই লিখছিল যে আমার ভাইয়ের কাছে এই বাইকগুলো প্রতিদিনই থাকে। তখন আমি হয়তো রিপ্লাইটাই ভাবে দিছিলাম, ভাই এই কয়টা বাইকই বিক্রি করে? এই কালেকশনগুলো আমাদের থাকে, এটা সবসময় মানে এই গাড়ি আমাদের কাছে এবিএস গাড়ি সবসময় থাকবে। এক্স্যাক্টলি আমাদের কাছে, যেমন আজকে আমাদের গাড়ি এবিএস একটা বিক্রি হয়েছে, তাহলে এবিএস যেটা বিক্রি হলো ওটার অল্টারনেটিভ আর একটা এবিএস লাগবে, তাহলে আমাদের গ্রাহক বেশি। আর আমাদের এইভাবেই সিরিয়ালগুলো মেনটেন হয় যে কিছু কিছু জায়গায় আমরা একটু এলোমেলো হয়ে গেছে, কয়েকদিন সেল বেশি ছিল, যেহেতু ডিসেম্বরে আমরা অফার দিয়েছিলাম, সেলটা বাড়ছে। সেল বেশি হলে তো কাগজেরও ঝামেলা থাকে ভাই, কাগজ একটা ইম্পর্টেন্ট থিং। তো সুতরাং আমরা ইতিমধ্যে 4-5টা কাস্টমারের কথা রাখতে পারি নাই, লাইক আপনার 15 দিন সময় নিয়েছি, 1 মাস হয়ে গেছে। তো আমরা বেশি বিক্রি করে বেশি ঝামেলা পোহাবো না, অবশ্যই আমরা আমাদের কাঙ্ক্ষিত মার্জিন করেই কিন্তু গাড়ি সেল করবো। আমি যখন 100 গাড়ির জায়গায় আমি মাসে 200 গাড়ি বিক্রি করবো, অনেকেই ভাই মনে করতে পারে আপনার কাগজে ঝামেলা আছে, গাড়ির কাগজে ঝামেলা। না না না, আমি সেটা বুঝাই নাই, আমি বুঝাইছি ঝামেলা বাড়ে আমার। আমি 100 গাড়ি বিক্রি করি, আমার একটা টেন্ডেন্সি আছে, আমি এভাবে কার্যক্রমটা করি, 100টা ফাইল ট্রান্সফার করতে হয়। হ্যাঁ, তাহলে আমি যখন 200 গাড়ি বিক্রি করবো মাসে, তাহলে আমার ডাবল ওয়ার্ক হয়ে গেল, আমার ডাবল লোক, আমার কালেকশন ডাবল লোকের থেকে করতে হয়। তখন দেখা যায় কথা কাজের মিল রাখা যায় না, কাউকে বলেছি ভাই 15 দিন পরে রেজিস্ট্রেশন দিব, দিতে পারেনি, 1 মাস হয়ে গেছে, এখনো দিতে পারেনি, এরকম হয়ে যায়। তো অনেক সময় হয়ে যায়, সেজন্য আসলে ক্ষমা প্রার্থী যদি 2-1 জনের সাথে হয়ে থাকে। আচ্ছা, মাথায় যাবো। হ্যাঁ, মাথায় চলে যাবো। এরপর আছে কিন্তু ডিসকভার 110, ডিসকভার 110 105,000 টাকা, 105,000, মডেল ইয়ার 21। ওকে, এরপর টিভিএস, টিভিএস মেট্রো প্লাস 110 ডিস্ক ব্রেক মাত্র 85,000 টাকা, 80,000 করে দিলাম আজকে, 80,000 মাত্র 80,000 টাকায় করে দিলাম। ওকে, এরপর আছে কিন্তু, তারপরে স্ট্রাইকার 85,000, ব্লু কালার আমরা তিনটা দেখলাম, তিনটাই 85,000, তিনটা আর ওই শোরুমে একটা, মোট চারটা, 85,000। টিভিএস রেডিয়ন মাত্র 70,000 টাকায়, রেডিয়ন টিভিএস রেডিয়ন মাত্র 70,000-এ। ওকে, এরপর আছে পালসার, তারপরে পালসার এবিএস, পালসার এবিএস মাত্র 175,000 টাকায়, 175,000। এখানেই কিন্তু দুইটা গাড়ি, দুইটা ভাই, একটা 85,000, একটা 75,000। কেন? একটা এবিএস, একটা নন এবিএস, দুইটাই এবিএস, দুইটাই এবিএস। হ্যাঁ, কেন দাম কম বেশি? কেন? এই যে মডেল, মডেল এটাই হচ্ছে গাড়ির মডেল, 21-এর মডেল 22-এ কেনা, 22-এর মডেল 22-এ কেনা। আচ্ছা, তাহলে 21-এর মডেল গাড়ির দাম আর এই এই 22-এর গাড়ির দাম কিন্তু 10,000 ডিফারেন্স হবে, কারণ আগে কিনছে বেশি চলছে। হ্যাঁ, নরমাল হিসাব চলার চাইতেও বড় বিষয় হচ্ছে মডেলের বিষয়টা। এক্স্যাক্টলি, এই জন্যই কিন্তু আমি সবসময় এই কথাটা বারবার বলে থাকি যে আমার কাছে পুরো পুরান মডেল গাড়ি নাই। এই গাড়িটাই যদি আমার ওই শোরুমে একটা আছে, 21-এর মডেল 21-এ কেনা, সেই গাড়িটার দাম আমি চেয়েছি কিন্তু 160,000 টাকা। তাহলে যে গাড়িটার দাম আমি 160 চাইলাম, এখানে একটা গাড়ির দাম চাইলাম 175,000, এখানে একটা গাড়ির দাম চাইলাম 185,000, ওই শোরুমে একটা গাড়ির দাম চাইছি 180,000, তাহলে কি দাঁড়াইলো? 80, আমার কাছে গাড়ি আছে 60, 70, 75, 80, 85, আমার কাছে 5 রকম রেটের পালসার এবিএস আছে। তাহলে 2012-13 মডেল গাড়ি যারা বেচে, ওদের গাড়ির দাম কত হবে যদি এভাবে মডেল কমতে থাকে 10-15,000 করে? তাহলে তো একটা পর্যায়ে হিসাব করলে তাদের গাড়ির দাম নাই। যদি আমরা হিসাব করতে যাই, তাহলে আমার গাড়ির সাথে আপনি 10 মডেল, 11 মডেল, 12 মডেল গাড়ি মিলাইলে হবে না। আমার মডেলের সাথে যে মডেল বেচে, লাইক আপনার পছন্দের কোনো শোরুম, ধরে নেন দক্ষিণবঙ্গের একটা শোরুমের নাম আপনি বললেন যে দক্ষিণবঙ্গের উমুক মোটরসই ভালো, তাহলে ওই মডেলে ওই শোরুমের 22 মডেল গাড়ি, পালসার এবিএস গাড়ি আর বাইক হ্যাভেনের পালসার এবিএস গাড়ির মধ্যে পার্থক্য কতটুক, এটা দেখলে আপনি রেট পেয়ে যাবেন। ওই শোরুমের রাইডার আর বাইক হ্যাভেনের রাইডারের দামের পার্থক্য কতটুক, এটা দেখলে আপনি আসল আইডিয়া পাবেন যে গাড়ির দাম কতটুকু কম বেশি, এটা আপনাকে বুঝতে হবে। আপনি যদি পালসার 12 মডেলের 80,000 টাকায় বেচে আর বাইক হ্যাভেন বেচে 180,000, মানে বাইক হ্যাভেন ডাকাতি করে, তাইলে হবে না, আপনাকে বুঝতে হবে।
হিরো ইগনিটর 95,000 টাকা 21 মডেল, হিরো ইগনিটর 2022 মডেল হিরো ইগনিটর 1,00,000 টাকা, 1,00,000 টাকা, হোন্ডা হর্নেট ডাবল ডিস্ক সিবিএস ব্রেক মাত্র 1,50,000 টাকায়, 1,50,000 টাকা, মাত্র 1,50,000 টাকা, ডাবল ডিস্ক এক্স কানেক্ট মাত্র 1,65,000 টাকা, 1,65,000, 2022 মডেল হিরো ইগনিটর মাত্র 95,000 টাকায়, সরি হিরো গ্লামার 95,000 টাকায়, ডিসকভার 125 2022 মডেল 1,25,000 টাকা, 1,25,000 টাকা, হোন্ডা লিভো 1,00,000 টাকা 2021 মডেল, 21 মডেল হোন্ডা লিভো, পালসার এবিএস 2021 মডেল মাত্র 1,60,000 টাকায়, 1,60,000, মাত্র 1,60,000 টাকায়। তাহলে আমি যে বললাম গাড়ি মডেল ভেদে গাড়ির দাম হয়, 21 মডেল পালসার এবিএস, এবিএসটা মনে হয় দেখানো হয় না, একটু দেখাই দিয়েন, শিওর, 21 মডেল পালসার এবিএস, এবিএস গাড়ির দাম চাইলাম 1,60,000 টাকা, আর শোরুমের ভিতরে দাম চাইলাম 1,80,000 টাকা, 22 মডেল, মডেল ভেদে গাড়ির দাম 15,000 টাকা কমে গেছে, ব্যাপারটা কিন্তু এরকম, 20,000 টাকা কমে গেছে। তাহলে মডেল ভেদে গাড়ির দাম হয় পুরান গাড়িতে, এটা বুঝতে হবে, না বুঝেই শুধু দাম বেশি বলে চিল্লাইতে হবে না, শোরুমে আসতে হবে, গাড়ি দেখতে হবে, কেন গাড়ির দাম বেশি এটা আগে বুঝতে হবে। আপনার পছন্দের শোরুম থাকতে পারে, আপনার পছন্দের শোরুমে আপনি যান, আপনার পছন্দের শোরুমের গাড়ির কোয়ালিটি দেখেন, আমাদের গাড়ির কোয়ালিটি দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে হোয়াট উইল বি ডিফারেন্স, কী ডিফারেন্সটা হতে পারে, আপনি তখনই যাবেন, এখন জানতে পারবেন না। তারপরে দেখাচ্ছি কালো রাইডার 1,35,000 টাকা, কালো গাড়ি একটু বেশি দামে কিনতে হয়, হলুদ গাড়ি একটু বেশি দামে কিনতে হয় ভাই, কালো রাইডারের দাম 1,35,000 টাকা, তারপরে স্ট্রাইকার মাত্র 85,000 টাকায় ভাই, স্ট্রাইকার, হ্যাঁ 85,000 টাকায়, রিমোট মডেল স্ট্রাইকার, রিমোট কন্ট্রোল, রিমোট, তার মানে হচ্ছে i3 স্মার্ট যেটা, হ্যাঁ হ্যাঁ, ওকে। তারপরে দেখাচ্ছি একটা নাম্বার করা 4V, নাম্বার করা 4V-র দাম ডাবল ডিস্ক মাত্র 1,40,000 টাকায়, 2020 এর মডেল, নাম্বার করা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড, মাত্র 1,40,000 টাকায় ডাবল ডিস্ক গাড়িটা,